আসসালামু আলাইকুম, TZN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে, সৌদির যে কোনো প্রবাসী ফাইনাল এক্সিটে গিয়ে 3 দিন পরে নতুন ভিসাতে সৌদি আরবে প্রবেশ করতে পারবে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। ফাইনাল এক্সিট ভিসার মাধ্যমে দেশে ফেরত আসার পরেও পুনরায় ভিসার মাধ্যমে সৌদি আরবে সহজেই প্রবেশ করতে পারবে প্রবাসীরা। এক ঘোষণায় এমনটা জানিয়েছে সৌদি আরবে জেনারেল ডিরেক্টর অফ পাসপোর্ট। সম্প্রতি একটি গুজব ছড়িয়ে পড়েছিল যে সৌদি আরব থেকে এক্সিট ভিসা নিয়ে ফেরত আসা প্রবাসীগণ 3 বছরের পূর্বে সৌদি আরবে ফেরত যেতে পারবে না। এই দাবিকে গুজব আখ্যা দিয়ে সৌদি আরবের জেনারেল ডিরেক্টর অফ পাসপোর্ট এক ঘোষণা জানিয়েছে, এক্সিট ভিসায় ফেরত গেলেও পুনরায় ওয়ার্কিং ভিসার মাধ্যমে প্রবাসীরা সৌদি আরবে ফেরত আসতে পারবে। এক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদী বা 2-3 বছর অপেক্ষা করতে হবে এমন কোনো নিয়ম নেই। এই ঘোষণার মাধ্যমে বর্তমানে এক্সিট ভিসা নিয়ে ফেরত আসা প্রবাসীরা পুনরায় সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা বা সময়সীমা থাকছে না। দেশে ফেরত আসার পরেও ইকামা এবং নতুন ওয়ার্কিং ভিসা নিয়ে পুনরায় সৌদি আরবে পৌঁছে কাজ করতে পারবে যে কোনো প্রবাসীরা। তবে এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভালো, আপনি যখন সৌদি আরবে এক্সিট ভিসা নিয়ে দেশে ফিরে আসবেন, আপনার নামে যদি কোনো হুরুপ থেকে থাকে তাহলে আপনি আগামী 5 বছরে আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। এছাড়াও সৌদি আরবে যারা অবৈধ প্রবাসী আছে, আপনি যদি সৌদি আরবে পুলিশের হাতে ধরা দিয়ে সফর জেলের মাধ্যমে দেশে ফিরে থাকেন, তাহলে আপনি আর কোনোদিনও সৌদি আরবে ফেরত আসতে পারবেন না। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। যে সমস্ত প্রবাসীরা শুধুমাত্র বৈধভাবে সৌদি আরব থেকে ফাইনাল এক্সিট নিয়ে তাদের নিজ দেশে ফিরে এসেছেন, তারা আবার চাইলে যে কোনো মুহূর্তে নতুন ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।